সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসএ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের রকেটের নতুন সার্ভিস চার্জ সম্পর্কে জানাবো, যেটা খুব সম্প্রতি চেঞ্জ হয়েছে, এবং এই বিষয়ে সকল ধরনের প্রয়োজনীয় ইনফরমেশন তুলে ধরবো। তাহলে চলুন শুরু করি। প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট টেক ভিডিও, লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক, এন্ড ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসএ মিডিয়ার সাথেই থাকুন। প্রথমে dutchbanglabank.com এই ঠিকানা আসার পর আপনি উপরের দিকে রকেট নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করার পর আপনি নতুন একটি পেজ পাবেন। এই পেজে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনি আওয়ার সার্ভিসে ক্লিক করলে যে অপশনগুলো আসবে সেখান থেকে সবার শেষে যে ফিজ অ্যান্ড সার্ভিস চার্জ আছে এখানে ক্লিক করবেন। করার পর রকেটের যাবতীয় ফিজ এবং সার্ভিস চার্জ আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু চার্জ আগের মতোই আছে এবং কিছু চার্জ চেঞ্জ হয়েছে। সবচেয়ে যে বিষয়টি চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে আপনার 0.9% অর্থাৎ প্রতি হাজারে 9 টাকা করে আপনার ক্যাশ আউট অ্যাট ডিবিবিএল ব্রাঞ্চ এবং এটিএম থেকে যদি আপনি টাকা তোলেন, যেটা আগে 1,018 টাকা ছিল এবং ব্রাঞ্চেও 18 টাকা ছিল, সেটা কিন্তু এখন 9 টাকা করে দেখাচ্ছে, অর্থাৎ প্রতি হাজার 9 টাকা করে দেখাচ্ছে। তো বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এখন সরাসরি তাদের সাথে কথা বলবো। আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আপনাদের রকেটের নতুন ক্যাশ আউট চার্জ সম্পর্কে জানতে চাচ্ছি। জি অবশ্যই স্যার, আমাদের রকেট অ্যাকাউন্ট গুলোতে যেমন ধরুন জেনারেল যে রকেট অ্যাকাউন্ট আছে আমাদের, এই অ্যাকাউন্ট গুলোতে আমাদের রেগুলারলি যে চার্জটা ছিল সেটা হচ্ছে আপনি প্রতি হাজারে ক্যাশ আউট করলে যে কোনো মাধ্যম ব্যবহার করেই 18 টাকা করে চার্জ করতো। এখন আপনি যদি আমাদের কোনো এটিএম মেশিন অথবা ফাস্ট ট্র্যাক অথবা মানে ব্রাঞ্চের মাধ্যমে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে 9 টাকা করে চার্জ করবে। এটিএম মেশিন ফাস্ট ট্র্যাক থেকে মূলত জেনারেল রকেট অ্যাকাউন্টে 9 টাকা করে চার্জ করবে। আচ্ছা, আর আপনি আপনি যদি ধরুন কোনো এজেন্টের কাছ থেকে টাকা ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে 18 টাকা হারে চার্জ করবে স্যার। আচ্ছা, তার মানে ব্রাঞ্চ এবং এটিএম এ হচ্ছে 9 টাকা আর এজেন্টের কাছে 18 টাকা। 18 টাকা, রাইট স্যার। এটা হচ্ছে রকেট জেনারেল কাস্টমার যে অ্যাকাউন্ট আছে আমাদের সেই অ্যাকাউন্ট। আচ্ছা, আর এছাড়া কি এই জেনারেল অ্যাকাউন্টে আর কোনো পরিবর্তন এসেছে? না স্যার, এছাড়া আপাতত এই ধরনের কোনো পরিবর্তন আসেনি, তবে বেশ আগে একটা পরিবর্তন এসেছে আমাদের। যেমন ধরুন রকেটের যে লিমিট, আগে তো আমাদের মানে এক দিনের টাকা উত্তোলনের একটা লিমিট খুবই কম ছিল, যেমন একদিনে টোটাল 2 বার টাকা উত্তোলন করা যেত, কিন্তু এখন একদিনে আপনি টোটাল 5 বার ক্যাশ আউট করতে পারবেন এবং একদিনে টোটাল 25,000 টাকা ক্যাশ আউট করা যাবে, আপনি যে মাধ্যম ব্যবহার করেই করেন না কেন। এবং এক মাসে হচ্ছে টোটাল 1,50,000 টাকা ক্যাশ আউট করা যাবে এবং মাসে টোটাল 20 টাইমস বা 20 বার ক্যাশ আউট করা যাবে। আচ্ছা জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সাথে তাদের কথোপকথন শুনলেন। কথোপকথন থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটা হচ্ছে তাদের যে চেঞ্জটা এসেছে সেটা মূলত জেনারেল কনজিউমার যে প্রোডাক্টটা আছে, অর্থাৎ সচরাচর আমরা যেটি ব্যবহার করি, সেখানে আপনার ক্যাশ আউটের ক্ষেত্রে 9 টাকা হাজারে এবং এটিএম এর ক্ষেত্রে 9 টাকা, অর্থাৎ ব্রাঞ্চ এবং এটিএম উভয় জায়গা থেকে কিন্তু 9 টাকা করে চার্জ পড়বে এবং অন্যান্য চার্জগুলো ঠিকই আছে। অর্থাৎ কিছুদিন আগে, প্রায় 1 বছর আগে, রকেটের একটা চার্জ চেঞ্জ হয়েছিল যেটাতে আপনার সকল ধরনের ক্যাশ ইন ফ্রি এবং সকল ধরনের ক্যাশ আউট ছিল 18 টাকা প্রতি হাজারে। কিন্তু সেখানে আপনার এখন যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে আপনার এটিএম থেকে টাকা তুলে 9 টাকা প্রতি হাজারে, এটা কিন্তু আগে 18 টাকা ছিল, যেটা আমরা যারা রকেট ব্যবহার করি বা আপনারা যারা ব্যবহার করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো। আপনি খুব কম খরচে রকেটের এটিএম থেকে টাকা তুলে নিতে পারবেন এবং খরচটা কিন্তু অন্যান্য মোবাইল ব্যাংকিং থেকে প্রায় অর্ধেক, অর্থাৎ হাজারে 18 টাকা। সাধারণত অন্যান্য মোবাইল ব্যাংকিংগুলোতে 18 টাকা 50 পয়সা করে পড়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি খুব কম খরচে পাচ্ছেন। আর এখান থেকে অন্যান্য চার্জগুলো চাইলে আপনি দেখে নিতে পারেন, তবে সেগুলো কিন্তু আমরা যেটা বললাম যেটা আগের মতোই রয়েছে এবং এখানে আমরা তেমন একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না। মূল পরিবর্তনের বিষয়ে আমরা আপনাদেরকে ইনফরমেশন দিলাম। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা যে যে বিষয়ের উপরে জানতে চান সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে লিখে পাঠাতে পারেন, আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা সবসময় আপনাদের মূল্যবান কমেন্টগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।